আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঘরের মধ্যে একটা সাপ রেখে আপনারা কি নিরাপদে ঘুমাতে পারবেন? না। তাহলে কি কারণে এই সাপটা বসে আছে? জনগণ চায় অবৈধ রাষ্ট্রপতির পদত্যাগ। আপনাদের প্রত্যেকটা মিটিংয়ে আমরা যে প্রেস কনফারেন্স করেছি, প্রত্যেকটা প্রেস কনফারেন্সে কি বলেছি, এখনো সময় আছে পলান, এমন সময় আসবে পলানোর সময় পাবেন না। আপনারা দেখেছেন উনি ওনার বস্ত্র নিয়ে পলাইতে পারে নাই, অনেক কাপড় চোপড় পিছনে রেখে যেতে হয়েছে। এই অবস্থা কেন সৃষ্টি হলো? কারণ তাদের স্বৈরাচারী সরকারের মনোভাবের কারণে। তারা মানুষকে মানুষ মনে করে নাই। এখনো অনেকে স্টেটমেন্ট দিচ্ছে, জনগণকে সম্মান করে স্টেটমেন্ট দিচ্ছে না, জনগণকে হেয় প্রতিপন্ন করে স্টেটমেন্ট দিচ্ছে। তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই, এই দেশের জনগণ বহু কষ্ট করেছে 1971 সাল থেকে, বহু রক্ত দিয়েছে, তাদেরকে অবমূল্যায়ন করার কোনো অবকাশ নাই। স্রোত দেখতে হবে, জনগণ কি চায় সেটা বুঝতে হবে। জনগণ চায় অবৈধ রাষ্ট্রপতির পদত্যাগ। বাংলাদেশ যদি আজকে ভোটের ব্যবস্থা করা হয়, শতকরা 99 জন লোকে বলবে চুপ্পুকে ডুপ্পুকে তো হবে, চুপ্পুকে দেখা। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দা সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। চুপ্পু সাহেব গায়ের জোরে বসে আছে। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঘরের মধ্যে একটা সাপ রেখে আপনারা কি নিরাপদে ঘুমাতে পারবেন? না। তাহলে কি কারণে এই সাপটা বসে আছে? তাও কোবরা সাপ, ধরা সাপ না, প্রত্যেকটা কাজে সে বাধা দিচ্ছে। শেখ মুজিবের ছবি মাথার উপর নিয়ে বসে আছে। শেখ মুজিবের ছবি কিসের কারণে থাকবে? আমাদের যুদ্ধটা কার বিরুদ্ধে হয়েছিল? 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে। এবার যুদ্ধ করেছে কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে। তাহলে হাসিনার ফটো, হাসিনার পূর্বপুরুষদের ফটো কি কারণে বাংলাদেশে থাকবে বলেন? এটা তো একটা সাধারণ বিষয় ছিল না, মুক্তিযুদ্ধের মতো একটা যুদ্ধ ছিল। যারা দেখে নাই এয়ার কন্ডিশনে ছিল, তাদের জন্য এটা কিছুই ছিল না। যারা রাস্তায় ছিল, যারা দান দিয়েছে, তারাই বুঝেছে এটা কি ছিল। সুতরাং বঙ্গবন্ধু না, শেখ মুজিবুর রহমান বলবো, তিনি যুদ্ধের সময় কোথায় ছিল? তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। ক্যাপ্টেন অভিয়াম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সর্বপ্রথম বিদ্রোহ করেছিলাম। তাহলে শেখ মুজিবের ফটো কেন থাকবে, কি কারণে থাকবে? প্রত্যেকটা প্রোগ্রামে ঐক্যবদ্ধভাবে ছিলাম, এমন কোন প্রোগ্রাম নাই যেটাতে আমরা অংশগ্রহণ করি না। এবং এলডিপি একমাত্র দল যেটা সর্বপ্রথম 3 বছর আগে বলেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে, এখন তাই হয়েছে।